Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pobitro kalamullah syurif teke amra kiamat, jannat, jahannam ebong bohu kichu somporke jante pari. Mahan Allahu Rabbul Alamin sura Fatihar 4 number ayate bolechen Malik Yaumiddin, orthat tini bichar diner malik. Amra onek shomoy kiamat o akhirat ke guliye feli. বাস্তবে দুটি ভিন্ন বিষয়। পরিভাষাগত দিক থেকে দেখলে আখিরাত বলতে মৃত্যুর পর থেকে অনন্তকালের দীর্ঘ জীবনকে বোঝায়। যদি একটু ভালোভাবে বলা যায়, মহাপ্রলয়ের প্রথম শিঙ্গায় ফুঁক দেওয়া, পুনরুত্থান, হিসাব, জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশের পরবর্তী অনন্তকালের জীবন আখিরাতের অন্তর্ভুক্ত। এবং কিয়ামত বলতে জগতের প্রথম প্রলয়ের জন্য শিঙ্গায় ফুঁক দেওয়া থেকে জান্নাত জাহান্নামে অবস্থানের সময়কে ইয়াউমুল কিয়ামা বা কিয়ামতের দিবস বলে। পবিত্র কুরআন ও হাদিসে এই মর্মে কিয়ামতের দিনটি পৃথিবীর 50,000 বছরের পরিমাণ হবে বলে জানা যায়।